চিঠি দিলেই পূরণ হবে মনস্কামনা। মন্দিরের সঙ্গে জুড়ে আছে বর্কি আক্রমণের প্রেক্ষাপট। জনশ্রুতিতে বেঁচে আছে বড় কাছাড়ির ইতিহাস। চিঠিতে মনের কথা লিখে দিলেই লাখব হয় দুঃখ কষ্ট, পূরণ হয় ইচ্ছে। বাংলার এই মন্দিরে এভাবেই মনের কথা জানান ভক্তরা। দক্ষিণ চব্বিশ পরগনার বাঁকড়া হাটের কাছে অবস্থিত এই মন্দির বাবা বড় কাছাড়ির মন্দির নামে পরিচিত। মন্দির চত্বরের এক গাছকে ঘিরে রয়েছে অদ্ভুত জনশ্রুতি। সেই গাছকেই বর্তমানে দেবতা জ্ঞানে পুজো করেন ভক্তরা। সবাই বলেন এই গাছে চিঠির আকারে মনস্কামনা জানালে তা পূরণ হয়। সেই বিশ্বাস নিয়ে চিঠি লিখে ভক্তরা তা বেঁধে দেন গাছের চারপাশে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার বাঁকড়া হাটের কাছে ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত এই মন্দির কলকাতা থেকে মাত্র দূরত্ব 30 কিলোমিটার। এই পুণ্যভূমির এক দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রচলিত তথ্য অনুযায়ী বাংলায় বর্কি আক্রমণ কাল অর্থাৎ 1740 খ্রিস্টাব্দে বাংলার নবাব ছিলেন আলীবর্দী খান। তার শাসনকালে বাংলায় মারাঠারা আক্রমণ করলে এই স্থানের হিন্দু কৃষক সম্প্রদায়ের মানুষজন শ্মশান লাগোয়া জঙ্গলে আশ্রয় নেয়। সেই সময় ভূতনাথের বরপ্রাপ্ত এক সাধু এই গ্রামবাসীদের সুবিধা অসুবিধা সাহায্য করেছিলেন। পরবর্তীকালে মারাঠাদের সঙ্গে তাদের শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে এই অঞ্চলের উন্নতি হয়। ভূতনাথের বরপ্রাপ্ত সেই সাধুর মৃত্যু হলে তার মরদেহ ওই শ্মশানে সমাধিস্থ করেন গ্রামবাসীরা। যেখানে তাকে সমাধি দেওয়া হয় সেখানেই জন্ম নেয় একটি অশ্বত্থ গাছ। সেই গাছকেই বর্তমানে দেবতা জ্ঞানে পুজো করেন ভক্তরা। অশ্বত্থ গাছের তলায় এক গোলাকার বেদি বানিয়ে সেখানে প্রতিষ্ঠা করা হয় শিবলিঙ্গ, যা এখন বাবা বড় কাছাড়ির মন্দির নামে পরিচিত। প্রাচীন অশ্বত্থ গাছটি 1978 সালের বন্যায় নষ্ট হয়ে যাওয়ায় ভক্তরা ওই জায়গায় একটি নতুন অশ্বত্থ গাছ বসিয়ে পূজা অর্চনা শুরু করেন। স্থানীয়দের দাবি এই গাছের কাছে মনস্কামনা জানালে আশ্চর্যজনকভাবে তা পূরণ হয়ে যায়। এই বিশ্বাসের ওপর নির্ভর করেই স্থানটির নাম মাহাত্ম্য আরও ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই বহু মানুষ মন্দিরে আসেন পুজো দিতে, তবে শনি এবং মঙ্গলবারে ভিড় কিছুটা বেশি। দূর দূরান্ত থেকে ভক্তরা মনস্কামনা জানাতে আসেন। ছোট্ট কাগজে প্রার্থনা লিখে তারা মন্দিরের গায়ে নির্দিষ্ট স্থানে বেঁধে দেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের আর্থিক সহায়তায় মন্দিরের প্রবেশদ্বারে একটি তোরণ নির্মাণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।